নমস্কার ফেসবুক পেজে আপনাদের আরেকবার স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমেন আর আমার সঙ্গে রয়েছে বিশাখা আজকে আমরা সাধারণ মানুষের একটা সুবিধার কথা তুলে ধরতে চাইছি বিশেষ করে পরিবহন সংক্রান্ত দুটো ডেভেলপমেন্ট হয়েছে তোমার বাড়ি থেকে মেট্রো স্টেশনে ডিরেক্ট কি কোনো বাস রয়েছে মানে সবকার বাসই কি মেট্রো স্টেশনে যায় না নিশ্চয়ই নয় এবং সেইটা যাতে যায় আমার মনে হয় সেটা সবাই চাইবে এক্স্যাক্টলি মানে সেই সংক্রান্ত একটা ডেভেলপমেন্ট হয়েছে সূত্রে খবর সরকার একটা পরিকল্পনা করছে বিশাখা যে বাড়ি থেকে কাছের যে মেট্রো স্টেশন রয়েছে সেই মেট্রো স্টেশনে যাতে অ্যাভেল করা যায় সাধারণ মানুষ যাতে যেতে পারেন তার জন্য সরকারি বাস চালানোর পরিকল্পনা হচ্ছে এই বিষয়ে যেটাকে বলা হয় ফিডার সিস্টেম যেটাকে বলা হয় অর্থাৎ আমরা অন্যান্য জায়গায় এমনকি মুম্বাইতেও দেখেছি যে কিভাবে মেট্রোর সঙ্গে অর্থাৎ বিভিন্ন মেট্রো স্টেশনগুলোর সঙ্গে বিভিন্ন লোকালিটিকে কোথাও গিয়ে জয়েন করে দেওয়া হয় যাতে মানুষের বাড়ি থেকে মেট্রো অ্যাভেল করতে অসুবিধা না হয় এবং সেই কথাটাই কিন্তু এবার পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি বলেছেন যে এবার আর মেট্রো পর্যন্ত অনেকটা কষ্ট করে গেলেন তারপরে মেট্রো অ্যাভেল করলেন তারপর মনে হলো আচ্ছা ঠিক আছে মেট্রোটা পেলাম শেষ পর্যন্ত এই যে শেষ পর্যন্ত পেলাম এবং তার আগে দুর্বিষহ যন্ত্রণা এটা আর থাকবে না কম বেশি মোটামুটি অটোর অ্যাভেলেবিলিটি রয়েছেই কিন্তু অনেক ক্ষেত্রে অটো পাওয়া না গেলে তখনই সমস্যাটা হয় একদমই তাই আর দেখো সব জায়গায় কিন্তু অটো নেই এটাও ভাবতে হবে দক্ষিণ কলকাতায় অনেকটা জায়গায় অটো থাকলেও সব জায়গায় মধ্য কলকাতার দিকে আমরা যদি দেখি সব ক্ষেত্রে কিন্তু অটো পাওয়া যায় না এবং যেভাবে মেট্রো তার জাল বিস্তার করছে অর্থাৎ নেটওয়ার্ক বিস্তার করছে সেই নেটওয়ার্কিং জায়গাগুলোতেও এবার তো ডেভেলপমেন্টের জায়গা থাকছে পরিবহন ক্ষেত্রেও যাতে সড়ক পথে যাতে এই কনভেনিয়েন্সের দিক থেকে যাতে সুবিধা থাকে সেগুলোর দিকে এবার পরিবহন দপ্তরের থেকে নজর দেওয়া হচ্ছে এবং সেটা একটা বড় ডেভেলপমেন্ট এটা তো একটা হলো ধরো বাসে করে তুমি ডাইরেক্ট সরকারি বাসে করে মেট্রো স্টেশনে পৌঁছে গেলে কিন্তু তারপর এবার যে মেট্রো করে আমি যখন যাব সেখানে একটা সমস্যা হচ্ছে যে মেট্রোর সংখ্যা নিয়ে একটা সমস্যা হচ্ছে সেক্ষেত্রে বোধহয় একটা খবর আসছে মেট্রো সংখ্যা বাড়াচ্ছে একদমই তাই এবং মেট্রো সংখ্যা বাড়ানো হচ্ছে এটা যেরকম একটা পয়লা জুলাই এর দিকে আমরা তাকিয়ে রয়েছি কারণ পয়লা জুলাই থেকে 288টা ট্রেন মেট্রো চালু হচ্ছে এর আগে সোম থেকে শুক্রবার অর্থাৎ কাজের দিনগুলোতে আমরা জানি যে 282টা মোট ট্রেন চলতো মেট্রো রেল চলতো কিন্তু এবার কিন্তু সোম থেকে শুক্র 5 মিনিটের ব্যবধানে 5 মিনিট অন্তর অন্তর আমরা সোম থেকে শুক্র এই ট্রেনের সংখ্যাটাই পেয়ে যাব 288 মানে 6টা মেট্রো বাড়ছে 6টা মেট্রো বাড়ছে মানে কিন্তু যাত্রী সংখ্যা যথেষ্ট মানে এক্সট্রা এবং সেই সঙ্গে তুমি যদি দেখো যে 5 মিনিট অন্তর অন্তর যে পরিষেবাটা পাচ্ছেন অর্থাৎ কোভিড এর আগে আমরা দেখেছিলাম যেভাবে আমাদের চলতো মেট্রো পরিষেবা কোভিড এর সময় যখন যাত্রী সংখ্যা কমিয়ে দেওয়া হলো মেট্রো রেলের পরিষেবাটাও অনেকটাই কাটল করা হলো সেই জায়গা থেকে অনেকটাই সমস্যায় পড়তে হয়েছিল কিন্তু এবার যেহেতু পরিস্থিতি অনেকটাই অন্যরকম হয়ে গিয়েছে সেই জন্য আগের মতোই আবার সেই পরিস্থিতিতে যাতে ফিরিয়ে আনা যায় এবং মেট্রোর সংখ্যা যাতে বাড়ানো হয় সেই সিদ্ধান্তই এবার নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ অর্থাৎ আগামী পয়লা জুলাই থেকে সেই সুবিধা আমরা পেতে চলেছি ঠিক অর্থাৎ তাহলে একটা বাসের সুবিধা পাচ্ছেন আপনি বাড়ি থেকে ডিরেক্ট সরকারি বাস পাবেন মেট্রোতে খুব আশা করা হচ্ছে খুব শীঘ্রই সেই পরিষেবা চালু হবে আর একটা হচ্ছে মেট্রো সংখ্যা বাড়ছে 282 থেকে বেড়ে 288 হচ্ছে ফলে এই দুটো সাধারণ মানুষের সুবিধার জন্য নিঃসন্দেহে খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ সরকারের প্রশ্নে আমরা মনে করলাম এটা আপনাদের জানানোটা দরকার আপডেট রাখা দরকার এর পাশাপাশি আরও অন্যান্য খবর আপডেট তো আমরা প্রতি মুহূর্তে আপনাদের দিই সেটার জন্য আপনারা ফেসবুক পেজের দিকে লক্ষ্য রাখুন আমাদের ইউটিউব 24 ঘন্টা লাইভ স্ট্রিমিং চলছে আর সবথেকে আগে সবার আগে আপনাদের জন্য রয়েছে বাংলা মানুষের কণ্ঠস্বরে রিপাবলিক বাংলা